বলে বিকেলকে দেখা হবে কাল বিকেল বলে রাতকে দেখা হবে কাল সকাল বলে বিকেলকে দেখা হবে কাল বিকেল বলে রাতকে দেখা হবে কাল ওজে ঠিকই দেখা মাঝখানের রেখা মানুষ চলছে একই নিয়মে ওজে ঠিকই দেখা মাঝখানের রেখা মানুষ চলছে একই নিয়মে কি খবর কি অবস্থা চাকরি টাকরি কেমন চলছে তোমার চাকরি খুবই ভালো চলছে ভাই আপনার প্রতি আমরা অনেক গ্রেটফুল এত সুন্দর একটা চাকরি আপনি আমাকে দিয়েছেন আনবিনে খবর ভাইয়া আরে না না এটা এমন কিছু না এটা খুব বড় কিছু করতে পেরেছি এমন তুমি চাকরি ভালো মতন করো এটাই চাই খালি যাও তো পলিটিক্স করে তো এই জন্য আমি আপনাকে সেন নিয়ে এসেছি যদি আপনি যদি একটু একটু মাথা হয়তো কিছু একটা বলেছি তারপর তুমি রাত্রে বসে থাকবে তোমাকে লাগবে কিন্তু আমার সর্বক্ষণে কি যে বলেন না আপা আমি অবশ্যই করব আমার জানা পরিচয় যা আছে বন্ধু বান্ধব সার্কেল সবাই মিলে করবে আপনার জন্য ঠিক আছে আমি যাচ্ছি তুমি এখানে একা একা কি করছিলে এই আকাশের তারা দেখছিলাম একটা তারাকে অনেক নিজবত খুঁজছি পাচ্ছি না আচ্ছা আপা আপনি কি জানেন আকাশের তারা কয়টা আকাশে তো অনেক তারা কিন্তু কোনোটাই তো দেখা যাচ্ছে না আকাশের তারা হচ্ছে প্রায় 4000 মিলিয়ন কিন্তু একটা তারা স্পেশাল তারা স্বপ্নুর তাই নাকি কোথায় গেল সে একটা তারা আচ্ছা তুমি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার স্বপ্নকে খুঁজো আমার কথাটা মনে রাখবে ঠিক মতো কাজ করবে আসি আমি কতদিন স্বপ্নের সাথে দেখা হয় না হ্যালো রিমি হ্যাঁ আপু কেমন আছো আর থাকা মনে হয় আর আমাদের ভালো থাকা হবে না কেন কি হয়েছে কি বলবো পুলিশ আমাকে নিয়ে গিয়েছিল থানায় জিজ্ঞাসাবাদের জন্য আমার মনে হয় ওরা কিছু সন্দেহ করছে আপু তুমি কিছু বলে দিয়েছো আরে না না কি বলো তুমি কি বলবো এগুলো বলা যায় আমি কিচ্ছু বলিনি একদম স্বাভাবিক থেকেছে আপু তোমাকে আগেই বলেছিলাম এসব কিছু না করতে এখন যদি ওনারা কিছু জেনে যায় আরে যেটা হয়ে গেছে হয়ে গেছে এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই আর তুমি ভয় পেও না পুলিশ আমাকে খুঁজে পেয়েছে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে তোমাকে কিন্তু এখনো পাইনি অতএব আমি যে তোমাকে চিনি বা তুমি যে আমাকে চেনো এই বিষয়টা একদম চেপে যাও একদম ভুলেই যাও তুমি আমার নাম্বার টাম্বার যা আছে ডিলিট করে দাও ঠিক আছে আপু শোনো কোনোভাবে যদি তোমার ড্রেস পায় তাহলে অবশ্যই অবশ্যই সব কিছু একদম অস্বীকার করবে তুমি আমাকে চেনো না জানো না আমাকে কখনো দেখোনি সব কিছু একদম স্মুথলি হ্যান্ডেল করবে একদম ঘাবড়াবে না ঠিক আছে আচ্ছা আপু আমি বলবো যে আমি কিছু জানি না রানার সাথে সম্পর্কের কথা যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি বলবে যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার ব্রেকআপ হয়ে গেছে ওর সাথে আর ও কোথায় আছে না আছে আমি কিচ্ছু জানি না আর তোমার সাথে ওর কোনো যোগাযোগ নেই ফোন করো না তুমি ওকে ওর সাথে কোনো যোগাযোগ নেই তুমি জাস্ট এই কথাগুলোই বলবা বুঝতে পেরেছো তুমি ওকে অনেকবার ফোন করেছো কিন্তু নাম্বার বন্ধ পেয়েছো ওকে তাহলে তোমার সাথে আমার আর যোগাযোগ হবে না আমার দরকার হলে আমি তোমাকে খুঁজে নেব ঠিক আছে আপু কিন্তু আমার না খুব ভয় করছে তুমি আমার নাম্বারটা ডিলিট করে ফেলবে ঠিক আছে শোনো যাই হোক মাথা ঠান্ডা রেখো আর শোনো একদম সাবধানে থেকো ঠিক আছে বাইরে যতটুকু না দরকার বের হয়ো না হ্যাঁ সাবধানে থেকো চোখ কান খোলা রেখো ঠিক আছে ওকে বাই আপনি চিন্তা করুন না আমি ফাইলটা ছেড়ে দিচ্ছি কালকে আচ্ছা ঠিক আছে আচ্ছা গুড আফটারনুন
খবর না আপনি এখানে আমি আপনাকে খুঁজতে খুঁজতে বাসা গিয়েছি আপা বলল যে আপনি ছাদে আছেন কি ব্যাপার বলো তো ওই যে মানে সামিরের ব্যাপারে খাদিজা বাবা আপনি কিছু বলছে হ্যাঁ বলেছে তো আমি ভাবতেছি মাহফুজ সাহেবের সাথে একটু দেখা করব আমি আর আপনি দেখা করতে চাই আমাকে কেন যেতে হবে আমি আসলে আপনি ছাড়া কাউকে ভাবে ট্রাস্ট করতে পারছি না এখন তোমার আর আমার এই দুজনে যাওয়া কি ঠিক হবে আর কাউকে নিতে চাচ্ছ না তুমি কি শাবনুরকে জানিয়েছো ব্যাপারটা না শাবনুরকে তো জানাইনি আমার মনে হচ্ছে ওকে এখন জানানো ঠিক হবে না হয়তো বা অন্য কিছু ভাবতে পারে আগে আমরা গিয়ে কথা বলি মাহফুজ সাহেব কি বলে শুনি কেন উনি সামিরকে ব্যাকআপ দিচ্ছেন সেই ব্যাপারটা আসলে জানা দরকার তারপর না শাবনুরকে বললাম ঠিক আছে যাওয়া যাবে তোমার সাথে কিন্তু কখন যেতে চাও কালকেই যাই কালকে তাহলে কখন যাবা অফিস শেষ করে আপনি আমার অফিসে চলে আসবেন আমরা দুজন একসাথে চলে যাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে আমি গেলাম আচ্ছা যাও হ্যালো কি ব্যাপার জনি কেমন আছো জি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি অনেকদিন পর আসলাম আমার এখানে তোমার মা কেমন আছে জি মা ভালো আছেন হ্যাঁ তোমার আব্বুর মৃত্যুর পর তো তোমরা কোনো যোগাযোগই করো নাই না আঙ্কেল এখন তো জব করছি সেই কারণে ওরকম সময় পাচ্ছি না তাই আসাই হয় না তোমার সাথে কে উনি হচ্ছেন খোকন ভাই আমাদের বিল্ডিংয়ে থাকেন আপনি তো নিশ্চয় খাদিজা আপাকেও চিনেন উনি হচ্ছেন তার বড় ভাই খাদিজা কেমন আছে কাকা ভালোই আছে সে আচ্ছা খাদিজা কি এবার নির্বাচন করবে জি কাকা ও নির্বাচন করতে চাচ্ছে এবার এত ঘটনার পরেও নির্বাচন করবে কাকা এটা তো পলিটিক্যালি মোটিভেটেড এটা আপনিও জানেন এটা কে করেছে এগুলো সব সমস্ত কিছু আপনার জানা আছে তো এটা থেকে ওর একটা শিক্ষা হয়েছে এখন তো সে ভালো কাজ করছে জনগণের কাছে যাচ্ছে মোটামুটি খারাপ না ভালো কাজ করছে শুধু এখন আপনাদের আশীর্বাদ দরকার খুব ভালো জনি কি মনে করে আসলে আপনি তো সামিরকে চিনেন সামির সামির কে আঙ্কেল আমি সব জেনেই আপনার কাছে এসেছি আপনি কেন এই ছেলেটাকে সাপোর্ট দিচ্ছেন সে কি আপনার রিলেটিভ কেউ আত্মীয় না প্রার্থী হচ্ছে কম না সে তো একটা স্বপ্ন নিয়ে আসছে তার ভালোবাসা সে ভালোবাসার জন্য তাকে সহযোগিতা করা সে আপনাকে যা কিছু বলেছে ভুল বলেছে বরং তার জন্য একটা পরিবার পথে নেমে আসবে দেখুন আঙ্কেল ওই পরিবারের মধ্যে শাবনুরই একমাত্র উপার্জনক্ষম সামির যা শুরু করেছে আর এগুলো যদি আমার অফিসে জানতে পারে তাহলে কিন্তু শাবনুরের চাকরি থাকবে না সে তার ভালোবাসার জন্য প্রেম নিকেতন খোঁজখবর নিচ্ছে তো আমার অফিসে একটা ছেলে তাকে নিয়ে আসে তারপর থেকে আমি ছেলেটাকে সাপোর্ট দিচ্ছি আর তুমি তো জানো প্রেম নিকেতনের সাথে আমার একটা সম্পর্ক আছে ও ছেলেটা তো বিয়াদম ওকে আপনি কীভাবে আশ্রয় দেন অসুবিধাটা কি শাবনুরের ফ্যামিলি না শাবনুর না তোমার কোনটা অসুবিধা যারই হোক স্বামীর কিন্তু অসুবিধা তৈরি করছে তার মানে আঙ্কেল বেশি কিছু না আপনি জাস্ট ওকে সাপোর্টটা ছেড়ে দেবেন দেখবেন ও এলাকার ভিতর আর কারো কোনো অসুবিধা তৈরি করতে পারবে না আমি যদি স্বামীরকে সাপোর্ট করা ছেড়ে দিই এই ঘটনা কি এখানেই শেষ হবে আঙ্কেল ও কি করতে পারবে কি পারবে না সব কিছু আমার জানার দরকার নেই শুধু আপনি ওকে শেল্টার দেওয়াটা বন্ধ করেন তাহলে ও আমাদের মহল্লা ঢুকে আর কোনো ধরনের অসুবিধা করতে পারবে না সম্ভব হলে কাজীরাকে বলো আমার সাথে দেখা কি কারণে কাকা সেটা কাঁদি আসলেই বলো আচ্ছা ঠিক আছে আমি বলবো আগে আজকে উঠি হ্যাঁ কিছু খেলে না না আরেকদিন আসবে চলুন স্ক্রিপ্টের কি অবস্থা হ্যাঁ স্ক্রিপ্ট অবস্থা ভালো আমি অর্ধেক পেয়েছি আর আজকে রাতে সে বসবে বসে বাকিটা কালকে দিয়ে যাবে আসলে পশু স্ক্রিপ্ট আপনাকে বসে যাবে বসা বসে তো চলতেই আছে বহুত আগে থেকে বসা বসে চলতেছে তুমি বসো সে বসে চার পাঁচ দিন তো এর আগে নষ্ট করলা এমনকি আরো চার পাঁচ দিন নষ্ট না ভাইয়া বললাম না কালকে সন্ধ্যার মধ্যে পেয়ে যাবেন আপনি
সেটা তো বুঝতেই আছি, যেভাবে হোক সেভাবে কাজটা করো আর কি, টাইমলি যেমন জিনিসটা পাই। এইভাবে যদি চলে তাহলে প্রডিউসার আমারে গুলি করে মেরে ফেলবে আর তোমরা হইবা ইয়ে থিম, তারপরে কার সাথে কাজ করবা আর কি বানাইবা? ভাইয়া এ ধরনের কিছুই হবে না, আপনি চিন্তা করেন না, আমি চেষ্টা করতেছি স্ক্রিপ্টটা আজকে সন্ধ্যার মধ্যেই আপনাকে দেওয়া। জি ভাইয়া। তুমি দাঁত খেলাইও না বারবার, ব্যাটকে ব্যাটকে আইসো না, কাজটা করো। তুমি কি করলো ড্রেসের? ভাইয়া আমার কস্টিউম সব ফাইনাল করা, ওই যে নতুন দুটো কস্টিউম অর্ডার করেছিলাম ওই দুটো আগামীকাল সকালে হাউসে পৌঁছে দিবে, আপনি একদম চিন্তা করবেন না। এখন শুধু আপনি বললেই আমরা লুক টেস্টের জন্য ডেট ফিক্সড করতে পারি। যাই হোক, আমার অফিসে কমসে কম একজন আছে যার কথা আর কাজে ঠিক থাকে, কমিটেড, ভেরি গুড, কিপ ইট আপ। তুমি যে জায়গায় কাজ করো ভালো করো, যে ক্ষেত্রেই কাজ করো কমিটমেন্টটা ঠিক রাখবা, তোমার কাজটা ভালো হবে, ক্যারিয়ারটা ভালো হবে। আর এবার আর দেরি করো না কিন্তু ড্রেসটা নিয়ে। হ্যাঁ জি ভাইয়া, আমি আমার কাজ 100% পারফেক্ট ভাবে করব। আর বিশ্বাস, আর বিশ্বাসের বাগনাদের ব্যাপারে তোমাদের মাথা ঘামাতে হবে না, বিশ্বাসের সাথে আমার কথা হয়েছে। ও মফস্বলে গেছে জমি বিক্রি করতে, ও জমি বিক্রি করে আসুক, তারপরে নাকি ওর ব্যবসার জন্য ঝামেলা সামলাবে, এরপরে বৈশা আমি ওর সাথে ডিসিশন নিব। আর ওদেরকে কোনো কাজে লাগানোর দরকার নাই, ওরা যেভাবে আছে ওরা এইভাবেই থাক, যে কাজ করতেছে এমনি, আর কোনো ধরনের কোনো কাজের কথাবার্তা ওদের সাথে বলার দরকার নাই, এই জিনিসটা মাথায় রেখো। শোনো, তোমার কাছে এসেছিলাম একটা ব্যাপারে। জি। সামির ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। সামির? হ্যাঁ। ও তো আমাদের সন্দেহের তালিকাতেও আছে, কি হয়েছে? শোনো, ওর কারণে আমাদের এলাকায় একটু অসুবিধা হচ্ছে, এসে আমাদের বাসার সামনে দাঁড়িয়ে থাকে, কখনো মেয়েটাকে বিরক্ত করে, কখনো ওর অফিসে যাচ্ছে, কখনো বিভিন্ন লোকের সাথে কথা বলছে, এটা একটা অকওয়ার্ড পজিশনের মধ্যে আছি আমরা আমরা এলাকাবাসী। আমি আপনাকে একটু খুলি বলি ভাইয়া, ওই যে সাবরু নামে একটা মেয়ে আছে না, সাবরুনের সাথে ছোটোবেলায় সামিরের পুতুল খেলার মতো একটা বিয়ে হয়েছিল, ওই জের ধরে হচ্ছে সাবরুনকে অনেক ডিস্টার্ব করে, ধরেন আমাদের বিল্ডিংয়ের সামনে এসে আড্ডা দেয়। আমি কয়েকবার কথা বলেছি, তাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে কখনো বুঝতে চায়নি, সে তার মতোই আছে। ইভেন তো মেয়েটা যে অফিসে চাকরি করে সেখানে গিয়ে অনেক ঝামেলা করে, কয়েকবার সেখানেও আমি তাকে বুঝিয়েছি কিন্তু সে কোনো রকমে বুঝে না। আর বাড়ির সামনে যেটা ভাই বললো কিছুক্ষণ আগে, সে নানান সময় দাঁড়িয়ে থাকে, আমাদের বিভিন্ন ভাড়াটিয়ারও ডিস্টার্ব ফিল করে, ব্যাপারটা আসলে একটু দৃষ্টিকটু লাগে। আর এই মেয়েটা হচ্ছে তাদের ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার এবং এই চাকরিটা দিয়েছে জন। এখন এই মেয়েটা যদি চাকরি চলে যায় এর কারণে এই পুরো পরিবারটা ভেসে যাবে, খুবই আনইজি ফিল করতেছি আমাদের ও সমস্ত ভাড়াটিয়া এবং এরা সহ। ভাইয়া আমি সবই বুঝলাম, কিন্তু একটা বিষয় নিয়ে আমি সবসময় কনফিউশনে থাকি, সেটা হচ্ছে সামির একটা ছেলে, গ্রামের ছেলে, তার ঢাকা শহরে কেউ নেই, তার কোনো শেল্টার নেই, কিছুই নেই। এই ধরনের একটা ছেলে ঢাকায় এসে এতগুলো মানুষকে একসাথে ডিস্টার্ব করতেছে, কেউ কিছু বলতে পারছে না, কিছু করতে পারছে না, তার এই শক্তির সোর্সটা কোথায়? হ্যাঁ ব্যাকআপ তো আছে। কোথায় ভাই? আপনি ওই যে মাহফুজ সাহেবকে ছিলেন না, আমাদের পাশের মহল্লা থাকে যে, মাহফুজ সাহেব বিজনেস করেন? ইয়েস আই নো হিম, রাইট। উনি তাকে কেন যে সাপোর্ট দিচ্ছে সেটা আমি জানি না, আমাদের সাথে কথা হয়েছিল তো উনি বললো যে প্রেম নিকেতনে ওনার একটা ঘটনা আছে, আপনি জানেন কি আমি জানি না, ওখানটায় ওনার ছোটো বোন ভাড়া ছিলেন এক সময়, কোনো একটা ঘটনাক্রমে ওনার বোন সুইসাইড করেন, আর সামির প্রেম নিকেতনে সাবরুনের খোঁজে গেছেন, এই ব্যাপারটা উনি কোনো একটা মাধ্যমে জানতে পারার পরে ছেলেটার প্রতি ওনার একটা সিম্পিতি জন্মায়, এই জায়গার থেকে উনি ওকে সাপোর্ট দিচ্ছে, এটা আর কি উনি আমাদের বললো। এর ভিতরে আর কিছু আছে কি না সেটা তো আমরা জানি, ক্লিয়ার না। ঠিক আছে ভাইয়া, আপনি আমাকে ব্যাপারটা জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ, আমি ইমিডিয়েটলি অ্যাকশন নিচ্ছি, আপনারা কোনো টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা সামি সাহেব এটা কি করছেন? একটা মেয়েকে পর্যন্ত নিয়ে যেতে পারলেন না ভাই। ছেলে মানুষ হলে তো এক মিনিটও লাগতো না ঘুম করে ফেলতে হবে। মেয়ে মানুষ, তার উপর আবার আমার বউ। ও যদি আমার বিরুদ্ধে থানায় যেটা অভিযোগ করে, এই আপনারা এসে আমরা ধরে নিয়ে 1400 মধ্যে ভরে রাখবে। আমাদের দেশে তো নারী নির্যাতনের শক্ত শক্ত আইন আছে, কঠিন কঠিন সাজা। পুরুষ নির্যাতনের কোনো আইনই নাই। এই দেখেন আমার বউ, অথচ আমি দাবি করতেছি, ঘরে নিতে পারতেছি না। আইন আছে আমার পক্ষে? নাই। আরে রাখেন তো আপনার আইন আদালত। এদিকে কি ঘটেছে জানেন? কি হয়েছে? আরে জনি আর খোকন সাহেব এসে স্যারের কাছে আপনার নামে কমপ্লেন করে গেছে। শুধু তাই নয়, আপনি যে মাহপুর সাহেবের শেল্টারে আছেন এটা বলে গেছেন। এই জন্য আপনাকে কত করে বললাম একটু সাবধানে চলাফেরা করেন। মাহফুজ সাহেবের আন্ডারে থাকি, এটা ওরা জানলো কিভাবে? সেটা আপনি জানেন কিভাবে টের পেয়েছে? আচ্ছা ভাই আমারে বলেন তো, আপনি স্বপ্নের অফিসের সামনে যান সেটা না হয় মানলাম, কেন আপনি জনিদের বাসার সামনে যান? ভুল বললেন ভাই, আমি জনিদের বাসায় যাই না। আমি যে আমার বউর বাসায়, আমার বউ তো ওই বাড়িতেই থাকে। আরে ভাই বাসাটা তো জনিদের, আপনি আপনার ওয়াইফের সঙ্গে দেখা করবেন, বাসা থেকে দূরে গিয়ে দেখা করেন বা রাস্তাঘাটে অন্য কোথায় দেখা করেন, কেন আপনি বাসার নিচে এসে চিনক্রিয়েট করবেন? আরে ভাই এটা কি গ্রামগঞ্জ যে একটাই রাস্তা, যে কোনো পথ দিয়ে যায় না কোনো, ওই রাস্তা দিয়ে আমাকে বের হতে হবে, ইন করতে হবে, যে তাহলে যে কোনো একটা রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। এটা তো ঢাকা শহর, ওই বাসার থেকে বেরো যদি ডানে চলে যায় আমরা খুঁজেই পাবো না, যদি বামে যা তাও খুঁজে পাবো না, এই জন্য তো বাসার সামনে যে দাঁড়ায়, এটাও দোষ হয়ে গেল। এখন ঠেলা সামলান, আপনাদের নামে যে স্যারের কাছে কমপ্লেন করেছে আপনারাই বোঝেন। আমার বিপদ আমি ঠেলা সামলাবো মানে? এটা আপনি কি কথা বললেন? বিপদে আপনি আমার পাশে থাকবেন না? এটাকে আপনার ভাইয়ের পরিচয় দিলেন? আরে ভাই পাশে নেই কে বললো? আপনার বিপদ মানে তো আমাদের বিপদ, এই জন্য তো এত কিছু করছি। তাহলে আপনি এটা বলেন যে বিপদ যেহেতু হয়েছে আমরা সবাই একসঙ্গে আছি, একসাথে লড়বো। আরে ভাই কে বললো সরে গেছি? আরে আপনার বিপদ মানে তো আমাদের বিপদ, কান টানলে মাথা আসে, সবাই মিলে তখন একসঙ্গে বিপদে পড়ে যাবো। আরে ভাই বিপদ বলে তো আপনি আমি আমরা সবাই একসাথে থাকবো, যাতে একসাথে বিপদ তো লড়তে পারি। কিন্তু বিপদ দেখে আপনি আমাকে ঠেলে দূরে সরে রাখবেন? স্যার যদি আপনাদের ডাকেন আপনি শুধু সাবনের বিষয়ে আলাপ করবেন, প্রেম নিকেতন নিয়ে কোনো কথাই বলবেন না, ঠিক আছে? ঠিক আছে ভাই, যা কিছু করি না কেন একসাথে মিলেই। ভাই তা আমি আপনাকে খুঁজতেছি। কি ব্যাপার? আরে একটা বড় রকমের ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ওই যে প্রেম নিকেতন আছে না, প্রেম নিকেতন যে মার্ডার রয়েছে, মার্ডারের বিরুদ্ধে আমি পেয়েছি। বলো কি? হ্যাঁ কোবরা আছে, কোবরা, হ্যাঁ কোবরা মারা দিছে। আচ্ছা বলো কি তুমি? এবার আপনি একটা কাজ করো, আমার তো ভয় লাগতেছে, এই জিনিসটা আমি রাখবো না আমার কাছে। এটা কোনো কথা বলেন ভাই, আমার বউ এলাকায় থাকে, আমাকে জানতে হবে না? তাহলে একটা ছোটবেলা একটা গল্প আপনারা শুনেন। ওই আপনিও যা করছেন আমিও তাই করছি। মনে করেন ওই এলাকায় আমার গার্লফ্রেন্ড থাকে, কিন্তু ওই এলাকায় যদি উঠতে কোনো হিরো থাকে তার ঠ্যাং ভেঙে দিছি, এমনভাবে বিরক্ত করছি যেন সেই হিরো ওই এলাকা ছেড়ে পালায়। তারপরে কি করছি ভাই? আপনার কাছে মাফ চাই ভাই, আপনি কখন কোথায় তার সাথে দেখা করুন, কিভাবে দেখা করুন সেটা টোটাল আপনার ব্যাপার, আমি যাই, আমার মাফ করে দেন ভাই। মানে তারপরে কি আপনি অনুমতি দিয়েছেন জনি ভাই? তাইলে আপনার বাড়ির সামনে যাচ্ছি, কোনো বাধা নাই, যেহেতু তার সাথে দেখা করতেই হবে, আপনি অনুমতি দিয়েছেন, আপনার বাড়িতে আমার যেতেই হবে, আর কোনো বাধা নাই। স্বপ্ন ওর আমি আসতেছি, আপা আমি আসতেছি।